নমস্কার বন্ধুরা, লাইফ গোল বাংলা চ্যানেল আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে নানা রকম সংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, তার মধ্যে অনেক কুসংস্কার, অনেক অন্ধবিশ্বাসও প্রচলিত আছে। তার মধ্যে একটা হলো বিড়ালের রাস্তা কাটা। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেই সময় রাস্তা পেরোলে একটি বিড়াল, ব্যাস সেই সময় রাস্তা পেরোলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে এই সময় অশুভ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম। এই বিশ্বাস অনেক মানুষের মনে গেঁথে রয়েছে, বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে তা বিশেষভাবে অশুভ বলে মনে করেন অনেকে। তবে এই বিশ্বাস গড়ে ওঠার পেছনে কি কারণ কখনো ভেবে দেখেছেন? সত্যি বিড়ালের রাস্তা কাটা কি অশুভ? এ বিষয়ে আজ আলোচনা করব আমরা। তবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে, দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুর প্রভাবে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুর বাহন, এই কারণে বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটলে মানে রাস্তায় রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে। হিন্দু ধর্ম অনুসারে সম্পদে দেবী লক্ষ্মীর বোন হলেন অলক্ষ্মী, এই অলক্ষ্মীর দারিদ্র্যের দেবী। বিড়াল অলক্ষ্মীর বাহন বলে মনে করা হয়, তাই বিড়াল হলো অশুভ আর অসংকটের। তবে দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশ শুভ বলে মনে করা হয়। এই দিন ঘরে বিড়াল প্রবেশ করলে সমৃদ্ধির আগমন ঘটে বলে মনে করা হয়। জানেন কি, কর্ণাটকের মান্ডু জেলার বেক্কা গ্রামে বিড়ালকে শুভ বলে মনে করা হয়। সেখানে এমন একটি মন্দির আছে যেখানে বিড়ালের পুজো করা হয়। প্রাচীন মিশরেও বিড়ালকে দেবী জ্ঞানে আরাধনা করা হতো। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশেই বিড়ালকে ঘিরে বেশ কিছু শুভ অশুভ ধারণা প্রচলিত আছে। বিড়ালের কান্নাও অশুভ বলে মনে করা হয়। বাড়ির আশেপাশে বিড়াল কাঁদলে বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে বলে প্রচলিত বিশ্বাস। আবার বিড়ালের মুখে মাংসের টুকরো থাকলে তা শুভ বলে মনে করা হয়, এর ফলে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে বিশ্বাস। বিড়ালকে ঘুমাতে দেখলে কোনো অসুখ বিসুখ হবে বলে মনে করেন অনেকেই। দুটো বিড়ালকে মারামারি করতে দেখলে তা অশুভ বলে প্রচলিত বিশ্বাস, এর ফলে জীবনে একাধিক সংকট দেখা দেয় বলে প্রচলিত বিশ্বাস। আবার বিড়ালকে তার বাচ্চাদের নিয়ে যেতে দেখেন, তাদের কিন্তু শুভ বলে মনে করেন অনেকেই। এর ফলে আপনি কোনো শুভ সংবাদ পেতে পারেন বা কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের আপনার বাড়িতে আগমন হতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। এখানে আপনারা জানলেন বিড়ালকে নিয়ে শুভ এবং অশুভের বিভিন্ন মতামত। ভিডিওটি এখানে শেষ। আপনার কি মতামত, বিড়াল রাস্তা কাটা কি শুভ নাকি অশুভ? অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে।